আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো দুটি পয়েন্টে আপনাদের মাঝে। এক নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান যে রেমিটেন্স কার্ড দেওয়ার কথা, মানে আজকের থেকে শুরু হওয়ার কথা ছিল, সেই রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে সর্বশেষ আপডেটটি আসলে আজকে ঘোষণা আসবে নাকি আসবে না, নাকি আদৌ এই সপ্তাহে ঘোষণা আসবে কিনা, এই সম্পর্কে কথা বলবো। দুই নম্বরে কথা বলবো পেনশন সংক্রান্ত বিষয়ে, যে বিষয়টি নিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমেই যে বিষয়টি আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি সেটা হচ্ছে রেমিটেন্স কার্ড। রেমিটেন্স কার্ড সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে একটি কথা বলবো, সেটা হলো যারা ভিডিওটি দেখে বিরক্ত হচ্ছেন বা বিরক্ত হন, বর্তমান প্রবাসীদের অধিকার কথা বললে যারা বিরক্ত হন, তাদেরকে দয়া করে অনুরোধ করব, আপনারা যদি বিরক্ত মনে করেন তাহলে ভিডিওটি অ্যাভয়েড করতে পারেন বা ভিডিওটি নাও দেখতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত অধিকার। তবে আমি প্রবাসীদের পক্ষে কাজ করতেছি, প্রবাসীদের অধিকার যতদিন পর্যন্ত আদায় না হয়, যতদিন পর্যন্ত রেমিটেন্স কার্ড না দেয়, যতদিন পর্যন্ত পেনশন না পাস হয়, প্রবাসীদের পেনশন নিশ্চিত না করতে পারতেছি, ততদিন পর্যন্ত আমার কথা বলা চলবে এবং এই ভিডিও চলমান থাকবে। এবং যারা পেনশন সাপোর্ট করেন এবং পেনশন মন থেকে চান, প্রবাসীদের মন থেকে ভালো চান, তারা আমার ভিডিওতে সাপোর্ট করবেন, আমি এটা আশা রাখি। সম্মানিত ভিউয়ার্স, এই জন্যই কথাটা বললাম, কারণ অনেকের প্রবাসীদের অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললে, পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললে, অথবা প্রবাসীদের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে দেখবেন যে তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তারা এটা সহ্য করতে পারে না। প্রবাসীদের অধিকার নিয়ে যারা নানান রকম অজুহাত দেখায় বা এটা কেন প্রবাসীদের দেওয়া হবে, প্রবাসীরা কেন পেনশন পাবে, কেন রেমিটেন্স কার্ড দিতে হবে, প্রবাসীদের কেন সুযোগ সুবিধা দিতে হবে, যারা এরকম ধারণা করে বা এরকম মনে করে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, প্রবাসীরা এই জন্যই রেমিটেন্স কার্ড কেন, পেনশন কেন, এর চাইতে বেশি কিছু দাবিদার রাখে। বাংলাদেশে যারা পেনশন পান তারা কি করেন, সরকারি চাকরি করেন, সারা বছর চাকরি করতেছেন, সুন্দর একটা স্যালারি পাচ্ছেন সরকার থেকে, নানা রকম ফ্যাসিলিটি পাচ্ছেন, তারপরে এককালীন গিয়ে নানান মানে টাকা পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, তাহলে তারা তো সবই পাচ্ছেনই, বিনিময়ে কী দিচ্ছেন? বিনিময়ে দিচ্ছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সরকারি তারা দুর্নীতি করতেছে দেশের, এটা দিচ্ছেন, ঘুষ খাচ্ছে এটা দিচ্ছেন, আর যারা নিম্ন পর্যায়ের শ্রমিক আছে তারা মোটামুটিভাবে সৎভাবে চলার চেষ্টা করতেছেন, অথবা কিছু সৎ কর্মী থাকতে পারে তারা সৎভাবে চাকরি করতেছে, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ঠিকই বেনিফিটেড হচ্ছে পেনশনটি পেয়ে। কিন্তু প্রবাসীরা কি করতেছে, প্রবাসীদের অবদান কোথায়? প্রবাসীরা সারা জীবন শুধু দেশের জন্য দিয়েই যাচ্ছে, বিদেশে ইনকাম করতেছে, সেই টাকাটা দেশে প্রেরণ করতেছে এবং সেইটা কারণে বাংলাদেশের অর্থনৈতিক মানে উন্নতির দিকে যাচ্ছে। আপনি একটা বিষয় খেয়াল করেন, এই ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে এ পর্যন্ত কি পরিমাণ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে, মানে কি গতিতে বৃদ্ধি পাচ্ছে, এই মাসের ভিতরে আরো $17 বিলিয়ন বৃদ্ধি পাওয়ার কথা রাজস্ব বোর্ডে, চিন্তা করেন। আর এটার পিছনে সবচেয়ে যাদের বড় অবদান তারাই হলো প্রবাসীরা, এটার পিছনে কিন্তু কোনো সরকারি চাকরিজীবীর অবদান নেই, এটার পিছনে সবচেয়ে তাদের বড় অবদান তারাই হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, তারাই হচ্ছেন প্রবাসী। সেই প্রবাসীদের পেনশন বিষয় নিয়ে কথা বললে যাদের রাগ হয়, গায়ে জ্বালা পোড়া শুরু হয়, আমি মনে করবো তাদের মধ্যে অমানবিক বেকুব মানুষ এই পৃথিবীতে আর নাই, আসলে বেকুব বলবো না, তারা স্বার্থপর। বেকুব শব্দটা আসলে তাদের উদ্দেশ্যে বলা হয়, যারা একটু বোঝে না, নিজের ভালো বোঝে না তাদেরকে বলা হয়, কিন্তু যারা স্বার্থপর তারা শুধু নিজের ভালোটাই বোঝে, অন্যের ভালো দেখলে গায়ে জ্বালা পোড়া ওঠে, এটাই হলো বিষয়। এত কথা বলতাম না শুরুতে, এত কথা এজন্যই বললাম কারণ যে অনেকেই এই বিষয়টি নিয়ে আমি দেখি বিরূপ মন্তব্য করে থাকেন, তো তাদের উদ্দেশ্যেই বললাম। সম্মানিত ভিউয়ার্স, যে বিষয়টি বলতেছিলাম গুরুত্বপূর্ণ বিষয়ে, কথা বলার আগে অনেক সময় নষ্ট করেছি আপনাদের, রেমিটেন্স কার্ড এই মাসে ঘোষণা হওয়া শুরু, এমনকি আজকের থেকে রেমিটেন্স কার্ড ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু আজকে ঘোষণা হয়নি। কেন হয়নি? এটার মূল কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি। বাংলাদেশের বর্তমান অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি যতদিন মোটামুটি নিরসন না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমার মনে হয় না এই দিকে সরকার ভালোভাবে মনোযোগ দিতে পারবে। প্রবাসীদের অধিকার স্বার্থে যারা কাজ করতেছেন বা কাজ এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু আগের তুলনায় অনেকটাই গতি কমিয়ে দিয়েছেন এবং কাজের গতি কিন্তু অনেকটা কমে গেছে, যার কারণেই কিন্তু এই রেমিটেন্স কার্ড এখন ঘোষণা করা হলো না। তবে আমি আশা রাখি এই সপ্তাহের মধ্যে রেমিটেন্স কার্ড ঘোষণা হয়ে যাবে, রানিং সপ্তাহের মধ্যেই দেখা যাক। আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করব আমি অবশ্যই, আপনি নানান রকম কাজে ব্যস্ত আছেন, নানান রকম কাজ করতেছেন, অনেকগুলো মন্ত্রণালয় আপনার দায়িত্বে, এমনকি আবার নতুন সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল স্যার, সকল দায়িত্ব আপনি সুন্দরভাবে পালন করেন এটাই কামনা করি, এবং এরতে
আমরা আরো বেশি কিছু চাই আপনার কাছে, সেটা হলো প্রবাসীদের অধিকারগুলো নিশ্চিত করবেন। আপনাদের সদিচ্ছা আছে, ইচ্ছার কোনো ঘাটতি নাই, এটা আমি বিশ্বাস করি, এটা প্রবাসীরা বিশ্বাস করে, কিন্তু আপনাদের নানান রকম পরিস্থিতির কারণে হয়তো কাজগুলো সুন্দরভাবে করতে পারতেছেন না বা দ্রুত করতে পারতেছেন না, এটাই হলো আপনাদের ব্যর্থতা। এই ব্যর্থতার থেকে বের হয়ে আসতে হবে এবং আপনাদেরকে কাজ করতে হবে প্রবাসীদের স্বার্থে। প্রবাসীদের নিয়ে আপনাদের অনেক ভালো ধারণা আছে, সেটাই যেন প্রমাণিত হয় যে সেই ধারণাকে কাজে লাগিয়ে প্রবাসীদের জন্য ভালো কিছু আপনারা করেছেন, এবং প্রবাসীরা যেন সারা জীবন বলতে পারে যে আসিফ নজরুল স্যার ছিল, তিনি প্রবাসীদের জন্য ভালো কিছু করে গেছেন অল্প দিনের মধ্যে, এবং ডক্টর ইউনূস সরকার এসেছিলেন, তিনি এমন এমন ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছেন অল্প দিনের মধ্যে, যারা প্রবাসীরা উপকৃত হয়েছেন এবং দেশের কল্যাণ হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এটাই আমরা চাই, এটাই আমরা সরকারের কাছে এবং আসিফ নজরুলের স্যারের কাছে অনুরোধ করব এবং দাবি জানাবো। যেহেতু আপনারা এই বিষয়টি নিয়ে কাজ করতেছেন এবং সম্মত জানিয়েছেন যে রেমিটেন্স কার্ড এবং প্রবাসীদের পেনশন দেওয়া হবে, অবশ্যই এজন্যই বলবো তাড়াতাড়ি এটার ব্যবস্থা করুন, যেন আপনাদেরকে প্রবাসীরা ভুল না বোঝে, এই এর জন্যই তাড়াতাড়ি আপনাদের করা উচিত। কারণ আপনি একটি বিষয় মনে রাখবেন, বাঙালিদের ধৈর্য অনেকটাই কম হয়ে থাকে, যার কারণে এই কাজগুলো কিন্তু আপনাদের দ্রুত করা উচিত, তা না হলে কিন্তু একটা সময় আপনাদেরকে মানুষ ঘৃণা করতে শুরু করবে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনাদের জায়গা থেকে যে কাজগুলো শুরু করতেছেন সেই কাজগুলো যেন দ্রুত ফলাফল আসে, এই চেষ্টা আপনারা করে যাবেন, এবং আমরা দাবি রাখি যে পেনশন আপনারা খুব দ্রুত টাইমের মধ্যে পাশ করবেন, এবং আমরা এটাও আশাও রাখি। সম্মানিত ভিউয়ার্স, পেনশন দাবিটি এবং রেমিটেন্স কার্ড দাবিটি যদি খুবই দ্রুত টাইমের মধ্যে পূরণ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এর জোরালোভাবে পদক্ষেপ নেব, এবং এর এই বিষয়টি নিশ্চিত থাকতে পারেন যে প্রবাসীদের অধিকারগুলো আমরা আদায় করেই ছাড়বো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাথে থাকবেন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সরকারকে বাধ্য করব এই দাবিগুলো যেন মেনে নেয় এবং মানতে বাধ্য করব। যদিও সরকারের সদিচ্ছা আছে এই দাবিগুলো মানার ক্ষেত্রে, তবে তাদের নানা রকম ব্যস্ততার কারণে এই দাবিগুলো তারা সুন্দরভাবে বা সুন্দর সময়ে মানতে পারছে না, কিন্তু আমরা এটাও বাধ্য করব। যেহেতু বর্তমান সরকার নানান রকম হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বা নানান রকম সমস্যার ভিতর আছে, এই জন্যই মনোযোগ দিতে পারতেছে না আমাদের কাজের দিকে, তবে আমরা যদি এই বিষয়টি নিয়ে তাদের মানে জোর দাবি জানাই এবং এখানে যদি আমরা কোনো ব্যবস্থা নেই রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে অথবা যে কোনো পরিস্থিতি তৈরি করতে পারি, তাহলে কিন্তু সরকারের কানে এই কথাগুলো তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং সরকার কিন্তু এই বিষয়টি নিয়ে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। কারণ সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখার এখানে বিষয় আছে, সরকারের সামনে ভবিষ্যৎ টিকিয়ে রাখার বিষয় আছে, এখানে সুসম্পর্ক বজায় রাখার বিষয় আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চাই প্রবাসীদেরকে ভালো ভালো কাজ করে প্রবাসীদের মন জয় করে নিক, এবং আমরাও সরকারকে সর্বোচ্চ রেমিটেন্স দিয়ে সহযোগিতা করতে চাই। ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিতে চাচ্ছি এখান থেকেই। যারা রেমিটেন্স কার্ড চাচ্ছেন এবং যারা পেনশনের পক্ষে আছেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।